হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটির যে ইনফরমেশনগুলো জেনে থাকেন তারই ধারাবাহিকতায় আজকে ইউকের ব্যাঙ্গোর ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিব। এই ইনফরমেশনের মাধ্যমে আশা করি আপনারা অনেকেই অনেক কিছু জানতে পারবেন এই ইউনিভার্সিটি সম্পর্কে। যদি কোনো ইনফরমেশান ল্যাকিংস থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনারা কি জানতে চাচ্ছেন বা সেই ল্যাকিংসটা কী। তো চলুন আমরা ঘুরে আসি ব্যাঙ্গোর ইউনিভার্সিটি থেকে এবং জেনে আসি বিভিন্ন ইনফরমেশান। আপনি কি বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি বা টপ র‍্যাঙ্ক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনার অনার্স বা মাস্টার্স শেষ করেছেন অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংলিশ বা বিবিএ শেষ করেছেন, তাহলে আপনি পাচ্ছেন আইএলটিএস ছাড়া ইউকে পড়ার দারুণ সুযোগ। বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্কে আজই রেজিস্ট্রেশন করুন। সাঞ্জেন এডু লিমিটেড। ব্যাঙ্গোর ইউনিভার্সিটি একটি পাবলিক ইউনিভার্সিটি যেটি ওয়েলসে অবস্থিত। এটি 1885 সালে রয়্যাল চার্টার অ্যাওয়ার্ড রিসিভ করে থাকে। এছাড়া 2007 সাল থেকে এটি ব্যাঙ্গোর ইউনিভার্সিটি নামে পরিচালিত হয়ে আসছে, কিন্তু এর আগে এই ইউনিভার্সিটির নাম ছিল ইউনিভার্সিটি কলেজ অফ নর্থ ওয়েলস। ইউনিভার্সিটিতে আপনারা কোন কোন সাবজেক্টে পড়তে পারেন এটা অনেকেরই জিজ্ঞাসা থাকে। অনেকেই আমাদেরকে কোশ্চিন করে থাকে আমি কি ইউনিভার্সিটিতে আর্টসে পড়তে পারবো বা আমি ইউনিভার্সিটি কি মেডিকেলে পড়তে পারবো। তো সব ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে সব ফ্যাকাল্টি আছে, বাট কিছু কিছু স্পেশাল ইউনিভার্সিটি আছে যেগুলোতে শুধু ওই সাবজেক্টগুলোই পড়ানো হয়। তো ব্যাঙ্গোর ইউনিভার্সিটি আপনারা হলো সব সাবজেক্টগুলোই পাবেন, তার মধ্যে এখানে তিনটি ফ্যাকাল্টির আন্ডারে সব সাবজেক্টগুলো পড়ালেখা করানো হয়। তো তার মধ্যে আছে কলেজ অফ হিউম্যান সায়েন্স, কলেজ অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কলেজ অফ আর্টস, হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস। এই তিনটি ফ্যাকাল্টির মাধ্যমে আপনারা সব সাবজেক্ট পড়তে পারবেন। তো চলুন আমরা এবার জেনে আসি ব্যাঙ্গোর ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কেমন হয়ে থাকে। ব্যাঙ্গোর ইউনিভার্সিটির র্যাঙ্কিং আপনি যদি ন্যাশনাল র্যাঙ্কিং চিন্তা করেন তাহলে ন্যাশনাল র্যাঙ্কিং বর্তমানে 62 মানে 62 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। আর এছাড়া গ্লোবালি যদি চিন্তা করেন 701 থেকে 800 মধ্যে আছে ইউনিভার্সিটিতে। এই ইউনিভার্সিটিতে পড়তে হলে অবশ্যই আপনাকে আইএলটিএস এর মাধ্যমে যেতে হবে। আইএলটিএস আপনাকে মিনিমাম 6.5 লাগবে। এছাড়াও আপনার এই ইউনিভার্সিটি টিউশন ফি যদি আপনারা জানতে চান, এই ইউনিভার্সিটিতে যেহেতু অনেকগুলো সাবজেক্ট, সব সাবজেক্ট তো একবারে বলা সম্ভব না যে এই সাবজেক্টে সাবজেক্ট ওয়াইজ, তো আমরা আপনাকে একটি ধারণা দিতে পারি যে ইউনিভার্সিটিতে পড়তে হলে আপনার টিউশন ফি কত যাবে। মিনিমাম 15,000 পাউন্ড থেকে আপনার বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী 30,000 পাউন্ড পর্যন্ত আপনি এখানে দিতে হবে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী। তো বন্ধুরা, আপনারা এই ইউনিভার্সিটিতে কীভাবে অ্যাপ্লাই করবেন এবং এই ইউনিভার্সিটির একজন গর্বিত অ্যালামনাই হতে পারবেন, তো সেই বিষয়ে আমরা জেনে যাই। এই ইউনিভার্সিটিটি আপনার যেহেতু একটি পাবলিক ইউনিভার্সিটি, সো আপনি যে কোনোভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে হোক বা ইউনিভার্সিটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা বলে হোক বা বাংলাদেশে অনেক স্বনামধন্য কনসালটেন্সি আছে তাদের মাধ্যমেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি অ্যাপ্লাইয়ের জন্য আপনার কী কী কাগজপাতি লাগবে সেটারও বিষয়ে একটি ধারণা থাকা প্রয়োজন আপনাদের। আপনি যদি ব্যাচেলার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার এসএসসি, এসএসসির মার্কশিট, সার্টিফিকেট, এসওপি স্টেটমেন্ট, আপনার দুইটা রেকমেন্ডেশন লেটার সহ আরও অনেক কিছু লাগবে। আর যদি আপনি মাস্টার্সের জন্য হয়ে থাকেন তাহলে আপনার এসওপি, দুইটা রেকমেন্ডেশন, আপনার এসএসসি, এসএসসির পাশাপাশি আপনার আন্ডার গ্র্যাজুয়েটের সার্টিফিকেট, মার্কশিট, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সব কিছুই লাগবে। আর সব কিছুর মাধ্যমে যখন আপনি ইউনিভার্সিটিতে কারো মাধ্যমে অ্যাপ্লাই করবেন তারপরে আপনি ইউনিভার্সিটির একজন গর্বিত স্টুডেন্ট হতে পারবেন। এবং এই ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় কি জবের অপরচুনিটি আছে কি না, কারণ অনেকেই কোশ্চেন থাকে যে ভাই আপনি প্রায় ইউনিভার্সিটিগুলোই বলেন যে জবের অপশন আছে, এটা কি প্রতিটা ইউনিভার্সিটিতে না স্পেসিফিক কিছু ইউনিভার্সিটিতে? তো বর্তমানে ইউকে গভর্নমেন্ট প্রতিটা ইউনিভার্সিটিতেই আপনার এই জবের, পার্ট টাইম জবের অপশনটা দিচ্ছে। আপনি এছাড়াও পরবর্তীতে পড়ালেখা শেষে পিএসডাব্লিউ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটও আপনি পাবেন 2 বছরের। এছাড়া আপনি অনেকে কোশ্চিন করে আবার যে পিআর পাবো কি না। এখন ইউকে গভর্নমেন্ট আপনার যে রুলসগুলো দিয়েছে, যে ক্রাইটেরিয়া দিয়েছে পিআর পাওয়ার জন্য, আপনি যদি সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করেন অবশ্যই আপনি পিআরও পেতে পারেন। তো বন্ধুরা, অনেকে আমাদেরকে কোশ্চিন করে থাকে আপনারা এত সুন্দর ইনফরমেশন দেন আপনারা কি অ্যাপ্লাই করে দিতে পারবেন এই ইউনিভার্সিটিতে। অবশ্যই বন্ধুরা, আমরা আপনাদেরকে অ্যাপ্লাইয়ের জন্য সহযোগিতা করে থাকি। আপনারা যদি আমাদের অফিসে ভিজিট করেন আপনার প্রয়োজনীয় পেপার্স নিয়ে, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। আরও একটা বিষয় হলো আমরা ইউকের জন্য কোনো সার্ভিস চার্জ রাখছি না স্টুডেন্টের কাছ থেকে। আর হলো আপনারা যারা অনেকেই অ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য আরও সুখবর আছে যে ইউকে গভর্নমেন্ট আপনার নেক্সটে হয়তো বা আরও ভিসা ইস্যু করবে। এখন পর্যন্ত তো অনেক ভিসা প্যান্ডেমিক টাইমে অনেক ভিসা ইস্যু করছে,
আরও নতুন নতুন রুলস নিয়ে আসতেছে ইউকে গভর্নমেন্ট। তো বন্ধুরা, এবার আমরা চলুন জেনে আসি ব্যাঙ্গোর ইউনিভার্সিটিতে পড়ার পরে যে ফ্যাকাল্টিগুলো আপনি পড়তে চাচ্ছেন, সেই ফ্যাকাল্টি পড়া শেষে কি আপনি কি জব পাচ্ছেন কি পাচ্ছেন না। এখানে আপনি হলো প্রতি বছর জব ফেয়ার হয়, জব ফেয়ারের মাধ্যমে আপনি জব কিন্তু হান্ট করতে পারেন। তো বন্ধুরা, এই ব্যাঙ্গোর ইউনিভার্সিটি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। এই ইউনিভার্সিটি সম্পর্কে আমরা যদি কোনো আপনাদের কোশ্চিন পাই বা আমাদের কোনো ইনফরমেশান ল্যাকিংস থেকে থাকে অবশ্যই আমাদেরকেও জানাবেন আপনারা, অবশ্যই আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই কোশ্চেনের অ্যান্সারটা দিব। আর এছাড়া অন্য কোনো ইউনিভার্সিটি সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন সেই ভিডিও ইউনিভার্সিটির নাম জানালেও আমরা সেই ইউনিভার্সিটি নিয়ে আমরা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফিউচারের লক্ষ্য নিয়ে আপনারা এগিয়ে চলুন, যে আপনাদের গোল কী সেই গোলটাকে আপনারা অ্যাচিভ করতে হবে, সেইভাবে আপনারা এগিয়ে যান। সবাইকে ধন্যবাদ।